হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি ইয়েস উই ক্যান লার্ন চ্যানেলের পক্ষ থেকে ওয়ালিদ আপনাদের সাথে আছি। আমিও ভালো আছি। আমি আপনাদের জন্য খুবই সুন্দর এবং সুগঠিত একটি সাজেশন তৈরি করেছি। এই সাজেশন আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অতি জরুরি, যেখান থেকে আপনারা পড়লে খুব সহজেই কমন পাবেন। প্রতিটা সাবজেক্টের বিষয়ভিত্তিক টপিকগুলো আমি আলাদা করে দিয়েছি। এখন এখান থেকে যদি আপনারা পড়েন, অবশ্যই আপনারা প্রমাণ পাবেন। আপনারা চেষ্টা করবেন এই জায়গাগুলো আপনার যেন সুন্দরভাবে হয়ে যায়। আমি আজকে সাবজেক্ট ভিত্তিক সিলেবাসটা দিয়ে দিয়েছি, বা সিলেবাসটাকে আমি ছোট করে দিয়েছি। আগামী দিন আমি খুব সুন্দরভাবে এই সিলেবাস বা যে সাবজেক্টগুলো দিয়েছি তার ভিতর থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকে সরাসরি কোশ্চেনগুলো দিয়ে দেবো। ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়গুলি সহ যে কোশ্চেনগুলো আছে সবগুলো দিয়ে দেবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং সাবজেক্টের বিষয়গুলি দেখবেন। আর আমার যে টপিকগুলো, সেই টপিকগুলো আপনারা অবশ্যই ক্লাস 5 to ক্লাস 10 পর্যন্ত পড়বেন। ক্লাস 5 to 10 পর্যন্ত যে বোর্ড বইগুলো আছে সেগুলো যদি পড়েন, অবশ্যই আপনি কমন পাবেন এবং এই টপিক অনুযায়ী। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে সাজেশনটা তৈরি করেছি। সকলকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আপনি আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। সকলকে ধন্যবাদ। আজকে আমি আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করছি। চলুন দেখে নেওয়া যাক আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কোন কোন টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। 1. গুরুত্বপূর্ণ দেশ, যেমন জাতিসংঘের স্থায়ী যে রাষ্ট্রগুলো রয়েছে, বিভিন্ন দেশের যে পারমাণবিক শক্তিধর যে রাষ্ট্রগুলো রয়েছে, চীন, ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ভারত, জাপান, কোরিয়া, এই সমস্ত দেশগুলো খুবই গুরুত্বপূর্ণ। 2. সংগঠন, বিভিন্ন যে আন্তর্জাতিক সংগঠন রয়েছে সেই সংগঠন সম্পর্কে আপনারা দেখবেন, সেই সংগঠনের প্রতিষ্ঠাতার তারিখ, সেই সংগঠনের সদর দপ্তর, সেই সংগঠন কোথায় স্থাপিত আছে, সেই সংগঠন কি কি কাজ করছে, সেই সংগঠন সম্প্রতি কি কি কাজ করেছে, এগুলো নিয়ে আপনারা যথেষ্ট অ্যানালাইসিস করে পড়বেন। 3. বিভিন্ন প্রণালী বা সীমানা, বিভিন্ন দেশের বিভিন্ন প্রণালী আছে, বিভিন্ন সীমানা আছে, এখান থেকে কোশ্চেন থাকবেই, এভাবে পড়তে হবে। 4. সংস্থা এবং স্থান, বিভিন্ন সংস্থা আছে, সেই সংস্থাগুলো আপনাকে জানতে হবে, সেই সংস্থাগুলোর বিভিন্ন কাজগুলো সম্পর্কে আপনার জানতে হবে, এবং সংস্থাগুলোর রাজধানী কোথায়, সংস্থাগুলোর সদর দপ্তর কোথায়, সংস্থাগুলো কিভাবে গঠিত হয়েছে, কিসের জন্য গঠিত হয়েছে, বিভিন্ন প্রজেক্টগুলো আপনাদেরকে জানতে হবে। তারপরে আপনাকে সম্প্রতি সম্পর্কে জানতে হবে, সম্প্রতি যে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটগুলো আপনাকে জানতে হবে। এভাবেই আরও বিভিন্ন স্থাপনা সম্পর্কে আপনাকে মোটামুটি ধারণা রাখতে হবে। তাহলে বন্ধুরা, আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এই সমস্ত টপিকগুলো পড়লেই আপনি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় খুব সহজভাবেই প্রশ্নগুলো কমন পাবেন। আজকে আমি আপনাদেরকে সাজেশন ভিত্তিক টপিক দিয়ে গেলাম। এরপরে আমি আপনাদেরকে এই টপিক অনুযায়ী বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো নিয়ে আসব। ততদিন আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। মনে রাখবেন, চ্যানেলটির নাম ইয়েস উই ক্যান লার্ন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।